এটা শশা প্রজেক্ট আমাদের। এখানে দেখেন হলুদ ফাঁদ আছে, হলুদ ফাঁদ দিয়েছি। এখানে হলুদ ফাঁদেও পোকা মারা গেছে। এই যে হলুদ ফাঁদ, এটা ইন্ডিয়ানটা দেখেন দুই সাইডেই পোকা মারা গেছে। এবং বৃষ্টি, এই যে বৃষ্টি পানি হয়েছে, এই যে পানির পরে দেখেন আঠা আছে। এই যে বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টির পানি জমে গেছে, তারপরে এখানে আটা আছে। এই যে আটা আছে এখানে, এই যে আটা আছে, পোকা মারা যাবে। বৃষ্টির পানিতে সমস্যা হয় না এগুলো। ইস্পাহানি কোম্পানির হলুদ সিক্স ফেরোমন ফাঁদ আছে। এটা সেট করেছি দুই দিন হয়েছে, না দুই দিন আগে সেট করেছি। দেখেন কি পরিমাণ পোকা মারা গেছে। ইস্পাহানি হলুদ ফাঁদ দেখেন বৃষ্টি হয়েছে, তারপরে আটা। এই যে এই যে বৃষ্টি হয়েছে রাতের মধ্যে, তারপরে দেখেন কি আটা আছে। আপনার বৃষ্টি তো, বৃষ্টির পানি তো সমস্যা নাই। এগুলো আপনারা যারা আপনার জৈব পদ্ধতিতে পোকামাকড় দমন করতে চান বিভিন্ন ছাদ বাগানের জন্য বা প্রজেক্টে, আপনারা এই হলুদ ফাঁদ, টারজান সেক্স ফেরোমন ফাঁদ এগুলো ব্যবহার করতে পারেন। এখন বিভিন্ন ধরনের পোকা মারা গেছে। এটা দুই সাইডেই কাজ করে। এই যে এই সাইডে আরও প্রচুর পোকা আছে।